সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে নোয়াখালী জেলার যে খালটি ছিল খালটি পুনর্খনন এবং জলবদ্ধতার মূল কারণ সেটিও একটি এবং আরেকটি কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে ঘরবাড়ির নির্মাণ সেটিও যদি আমরা কমাতে পারি এবং পানি নিষ্কাশনের পানি যাওয়ার যেসব রাস্তা ছিল সেসব রাস্তাও কিন্তু ঘরবাড়ি হয়ে গেছে এসব সমাধান আমরা চাই এবং পৌরসভার সেই উদ্যোগটি নিয়ে এবং আমাদের স্থানীয় এমপি রয়েছেন তিনিও এই ব্যাপারে আমার মনে হয় অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে পানি এবং ময়লা এবং এখান থেকে মশার উৎপাদন হচ্ছে এবং রোগ ব্যাধি ছড়িয়ে যাচ্ছে নানানভাবে অর্থাৎ বৃষ্টি যদি নাও থাকে বর্ষাকাল নাই কিন্তু শীতকালেও আমরা দেখি যে এরকম জলাবদ্ধতা এরকম জলাবদ্ধতাকে এই এলাকার মানুষ নিষ্কৃতি চাচ্ছে আমরা আশা করছি যে স্থানীয় যে এমপি রয়েছেন এবং স্থানীয় পৌরসভার যে মেয়র রয়েছেন জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তারাও এই সমস্যাটি সমাধান করবেন সর্বোপরি সরকারের একটা ব্যাপক অংশগ্রহণ এবং পরিকল্পনা প্রয়োজন বলে আমি মনে করি ধন্যবাদ